আসসালামু আলাইকুম। আজ কোপো বা ফক্সটেল অর্কিডের সৌন্দর্য দেখাতে এসেছি। এটা একটা লোকাল অর্কিড, আর এই অর্কিডটা বিভিন্ন পুরাতন বড় বড় গাছে নিজেই জন্ম নেয় আর পরগাছার মতো বেড়ে ওঠে। এই ফুলটা দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর এবং হালকা একটা মিষ্টি গন্ধ আছে, যেটা আমার কাছে অনেকটা লাক্স সাবানের মতো মনে হয়। এর বৈজ্ঞানিক নামটা আমার জানা নেই, আর শেয়ালের লেজও আমি কখনো দেখিনি। দেখলে হয়তো এর নামকরণের সার্থকতাটা বুঝতে পারতাম। তো যাই হোক, ফুলটা কিন্তু খুবই সুন্দর, তাই ভিডিওটা বানালাম। এখানে আমি অর্কিডগুলো সংগ্রহ করে কিছুটা আম গাছের সাথে বেঁধে দিয়েছি, আর দেখুন এরাও একদম আপন মনে করে আম গাছকে কেমন আঁকড়ে ধরে বেঁচে আছে। আর প্রতি বছর এভাবে সুন্দর ফুল দিয়ে সৌন্দর্য বিলাচ্ছে। এই ফুলটা বছরে একবারই ফোটে, মে বা জুন মাসে, আর একবার ফুটলে প্রায় দশ থেকে পনেরো দিন ফুলটা থাকে, ফুটে থাকে। দেখতে খুবই ভালো লাগে। আর তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঝামা ইট আর নারকেলের ছোবড়া দিয়ে এই অর্কিড পটিং করেছি। এখানেও দেখেন কত সুন্দর ফুল দিয়েছে, কত সুন্দরভাবে ফুটে আছে ফুল। তো আপনারা যারা গাছ পছন্দ করেন, তারা চাইলে এই অর্কিডটি সংগ্রহ করে নিজেদের পছন্দ অনুযায়ী গাছে বা টবে সেটিং করে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ।